আপনারা তো এর আগে জিজ্ঞেস করছি বিবাহ শব্দের অর্থ কি, এবার আপনারা জিগাই বিবাহিত শব্দের অর্থ কি কন্তু? ওরে বাবা রে বাবা, বিবাহিত শব্দের অর্থ কি? আয়েশা বসছি মাত্র শুরু করে দিছে, আমি জানি না এসব। জানবেন কেন? আপনার জানার ক্ষমতা অত্যন্ত সীমিত। আপনি এগুলি প্যাচাল না পেরে বলে ফেলেন। নতুন করে জানি বিবাহিত শব্দের অর্থ কি। বিবাহিত শব্দের অর্থ হইল স্যার বিবাহ করিয়া আহত। কি করিয়া কি হতো ভাই? বিবাহ করিয়া আহত হওয়াকে বিবাহিত বলে। বিবাহ করিয়া আহত হওয়াকে বিবাহিত বলে? মানে আমি বলি এর চাইতে বেশি আসলে এক্সপেকটেশন আপনার কাছ থেকে আমি করি না। আচ্ছা স্যার কন্ত আনন্দ ব্যাপক অঙ্কের পণ্ডিত। হ্যাঁ তার এখন 36-6 বাদ গেলে কত থাকে? 36-6 বাদ দিলে কত থাকে এটা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? নিশ্চয় কোনো আজাইরা মতলব আছে, নাইলে এই সামান্য এত ইজি একটা কোশ্চেন আপনি আমার কেন জিজ্ঞেস করতেছেন? বেশি আসল হারিয়েন না এখন। আচ্ছা 36-6 বাদ দিলে 30 থাকে। আমি জানতাম, আমি খুব ভালোভাবে জানতাম উত্তর হবে না। চুপ করেন, বেশি কথা বলেন না। 36-7 আপনারাই 6 বাদ দিতে গইছি, তো 36-7 যদি আপনি বাদ দিয়ে দেন তো কত থাকবো? 3-এ না থাকবো? 30 কোন অন্ত নাইছে, আন্ডা কোন অন্ত নাইছে, না 0 কোন অন্ত নাইছে? আবার অঙ্কের হন্ডিত বেলায় নিজেরে 3 থাকবে, 3। আপনি একদম ঠিক বলছেন, আমি এখানে আসছি ধাঁধা খেলতে। ধাঁধা, আপনি একটা কোশ্চেন করবেন আমি উত্তর দিব, হবে না ধাঁধা ধাঁধা ধাঁধা। যদি তোর ডাক শুনে কেউ না আসে পরের লাইন কি? পরের লাইন আবার কি? তোর ডাক শুনে কেউ না আইলে তুইও যাতি না? আন্নারে ডাকলে আন্না যাইতো, নানা ডাক শুনে আইয়ে না আনে কিলে যাবে, আনে কি বেয়ান নানা ঠিক আছে। আমি বেহায়া, আমি বেহায়া, আমি নির্লজ্জ, এবং এই বেহায়া নির্লজ্জর মতো এখানে রেগুলার আসি আপনারা পড়াইতে। টিভি দেখার কুফল সম্পর্কে কিছু বলেন। স্যার টিভি দেখার কুফল নেই স্যার। স্যার টিভি দেখার কুফল হইলো বুঝেন নি, সমাজে তো মারামারি প্রবণতা বাড়ি গেছে স্যার। টিভি দেখার কারণে সমাজে মারামারির প্রবণতা বেড়ে গেছে, কথাটা আপনি খারাপ বলেন নি, একটু যদি বুঝাইয়া বলতেন। মানে দেখছেন আপনি আগে যেমন ছিলেন ঠিক তেমনই আছেন। তাই বাস্তব উদাহরণ দিচ্ছি, এটা বাস্তব উদাহরণ। টিভি বেশি দেখলে আর আম্মায় আরো যে হিডান দেয়, তো এটা কি, এটা কি প্রবণতা বাড়ানো নেই? ইনক্রিজিং, ইনক্রিজিং কে প্রবণতা বাড়া বলে বুঝছেন? আর ডিক্রিজিং, নিচের দিকে নামি গেল। বেশি ইংরেজি বলতেছেন। হ্যাঁ আই নো ভেরি ওয়েল হোয়াট ইজ ইনক্রিজিং এন্ড হোয়াট ইজ ডিক্রিজিং, সো ডোন্ট টিচ মি। জানলে না উল্টা আলটা প্রশ্ন করতে। এটা উল্টা আলটা প্রশ্ন ছিল না, ভালো প্রশ্ন ছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত অনেক ব্যথা করছে। যান যান যান, সময় থাকতে ভালো হয়ে যান। ঠিক আছে, ভালো হইতে কিন্তু আসলে টাকা লাগে না, ভালো হইতে একটা ভালো মন লাগে। ভালো হয়ে যান।